সমাজ একদিন বিষাক্ত হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে যাই, প্রত্যেক 100 বছর পরে কিছু সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, নতুন সংস্কৃতির আবির্ভাব হয়। মনে রাখবেন পৃথিবীতে বেশি দিন বাকি নাই, যেদিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া শুধু আওয়াজ হবে আল্লাহু আকবার ছাড়া বিকল্প কোন আওয়াজ থাকবে না। এজন্য আমার বন্ধুগণ, উগ্র হওয়া যাবে না, সন্ত্রাসী করা যাবে না, জঙ্গিবাদে লিপ্ত হওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, সন্তানদেরকে মাদকের সঙ্গে জড়িয়ে দেওয়া যাবে না, রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে বক্তৃতা করা যাবে না, কথা বলা যাবে না। মনে রাখবেন সব সময় কত সরকার আসবে আর যাবে, পৃথিবীতে কত চেঞ্জ হবে, কিন্তু তোমার স্বাধীন রাষ্ট্রে তোমাকে থাকতে হবে। এই জন্য যারা যত কৌশলে রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে আঘাত করবে, যারা মাতৃভাষার প্রেমী, তারা কোনোদিন ছাড় দিবে না। এই জন্য আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আল্লাহর তাকবীরের বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগে যুগে তাদেরকে ঠিক করেছেন, কোন ঠিক না? আমি যে সূরা পড়েছি শুধু তেলাওয়াত করে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। নবীজিকে বলছেন, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? অর্থাৎ হস্তি বাহিনীর সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি ব্যবহার করেছেন? নবীজিকে বলছেন, আপনি কি দেখেননি? নবীজি তখন ছিলেন না, জন্মগ্রহণ করেন নাই, তিনি কেমনে দেখবেন? আল্লাহ বুঝাতে চান, এত কোটি 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 মানুষ তা জানে দেখেছে, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। বন্ধুরে, আমি আল্লাহ বললাম, যুগে যুগে যারা আমার ঘরে আমার বিরুদ্ধে আচরণ করবে, আমার হুকুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে নমরুদকে যেভাবে ঠিক করেছি, ফেরাউনকে যেভাবে ঠিক করেছি, হামানকে যেভাবে ঠিক করেছি, কওমে লূতকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আদর সামুদকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আবাবিলের মাধ্যমে যেভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। বন্ধু টেনশন করবেন না, লা তাহাজান ইন্নাল্লাহ মানা। আপনি শুধু ভয় না করে আমার প্রতি বিশ্বাস রেখে আমার বড়ত্ব প্রকাশ করেন। কথা দিলাম বন্ধুরে, যারা এই বিরুদ্ধে আচরণ করবে তারা আমার ধরা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আমি যখন ধরি তখন এমন আমি এমনভাবে ধরি, আমি এমনভাবে ঝাপটা দেই যেন ছুটতে না পারে। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা শাদীদ, আমি এমনভাবে ধরি ওটার ছুটবার সুযোগ নাই। এই জন্য আল্লাহ ধরবার আগে আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরপরে রাতে বললেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। বন্ধু আপনি কি জানেননি তাদের চক্রান্তগুলাকে কেমনে ধ্বংস করে দেন? তিনি বলেন, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? আল্লাহ বুঝাতে চান, দুনিয়ার জমিনে যারা দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করবে, আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশশাইতানি কানা যাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা চক্রান্ত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সকল চক্রান্তকারীদের চক্রান্ত আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বললেন, তিনি তাদের উপরে প্রেরণ করেছেন যাকে যাকে পাখি। এরপরে বললেন, তরমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। এখানে লম্বা লম্বা তাফসির আছে, পাথরের কঙ্কর বলতে আসলে কি, আল্লাহ বুঝাতে চান যে কাঁচা মাটি পুড়ানোর পরে যেই শক্ত হয়, এই পুড়া মাটির মতো শক্ত পাথর দিয়ে তাদেরকে আঘাত করা হলো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাজাআলাহুম কাসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, ভক্ষিত
তৃণসদৃশ্য করে দিয়েছেন, তাদেরকে মাটির সঙ্গে এমন করে মিশিয়ে দিয়েছেন তারও কারো ক্ষমতা নাই দাঁড়িয়ে কথা বলা। আল্লাহ আকবার বলে। এখানে লম্বা আলোচনা আল্লাহ করেছেন, এই ঘটনা আমরা বলবো না, ঘটনা হচ্ছে রসুল পাক ইসলামের জন্মের বছরের ঘটনা। জন্মের বছর মক্কা মুকাররমা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের বছর এই হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল। ইবনে কাসির এখানে লম্বা আলোচনা করেছেন, রসুলের মুজিজা বলেছেন, আমরা এটাকে বলবো আরহাসাত। মুজিজা হচ্ছে নবুয়তের সাথে সম্পৃক্ত, নবুয়ত পাওয়ার পরে রসুলদের থেকে যা প্রকাশিত হয় তাকে বলা হয় মুজিজা। যেহেতু রসুল পাক ইসলাম তখনও আসেননি, জন্ম হয়নি, 40 বছর করে নবুয়ত পাবেন, এর মধ্যেই ঘটনাগুলো ঘটে গেছে, এটা মুজিজার নিদর্শনস্বরূপ বলা যায়। মুজিজা নয়, মুজিজার ভূমিকা, মুজিজা হবে তার ভূমিকা, যাকে নবুয়তের পরিভাষায় বলা হয় আরহাসাত, অর্থাৎ নবুয়তের ভিত্তি। আমার বন্ধুগণ, রাসূল পাক যখন জন্ম নেবেন, হস্তি বাহিনীর কথা আপনারা অনেক শুনেছেন, আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো রাসূল পাকের জন্মের সময় এই ঘটনা ঘটল। জন্মের সময় পারস্য বাদশাহ বিশাল বড় পাহাড় এই বিল্ডিং ছিল, ওগুলো ভেঙে ছিল, চুরমার হয়ে গিয়েছে, যে আগুন জিন্দগিতে নিবে না, রাসূলের জন্মের সাথে সাথে আগুন নিভে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ অনেক লম্বা কথা, রাসূল পাক যেদিন জন্ম নেবেন পৃথিবীতে, আমি এই ঘটনার দিকে গেলে অন্যদিকে চলে যাব, এই দিন যে কি ঘটেছিল দুনিয়ায়, কেমন পরিবর্তন হয়েছিল আপনারা যদি জানতেন, সকল ফেরেশতারা মিলে আল্লাহর কাছে কি বলেছিল সেদিন, তোমার আমার রাসূলের জন্মের সাথে সাথে, আমরা সেদিকে আজকে যাব না, শুধু বলতে চাইব এই যে হস্তি বাহিনী যখন আসলো কাবা গড় ধ্বংস করতে আসলো, কি গড়, আপনার এই বাহিনীকে কি বলেন, বলেন না? হ্যাঁ, হস্তি বাহিনী তো বলেন। তারা আসলো, বাদশার নাম কি? আব্রাহাম। এসছিল মসজিদ ভেঙে দিতে, কি ভেঙে দিতে? মসজিদ ভেঙে দিতে, আল্লাহ তাওহীদকে ভঙ্গ করে দিতে আসছিল আব্রাহা। আল্লাহ পাক তাদেরকে ঠিক করবার জন্য পাঠালেন আবাবিল, তয়রান আবাবিল, মানে যাকে যাকে পাখি, আমি বলছি না পাখির নাম কি, তয়রান আবাবিল, যাকে বলা হয় তয়ের মানে তো পাখি, আর এটা তয়রান আবাবিল মানে হচ্ছে যাকে যাকে, আবাবিল এটা পাখি না, যাকে যাকে, কি কি কেমনে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, প্রত্যেকটা পাখির মুখে একটা পাথর, দুই পায়ের চিপায় আর একটা পাথর, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক পাথরের নাম লেখা, কার উপরে পাথরটা ফেলবে, যার নাম লেখা তার উপরে ফেলে দিলে মাথা দিয়ে ঢুকছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে চলে গেছে, সাথে সাথে পাথরটা এত ছোট, আবাবিল পাখি, এটা আপনাদেরকে কেমনে বলি, এই পাখি পাখিটা এত ছোটর, কবুতর পাখি তো দেখছেন, এর চাইতে অপেক্ষা ডাবল ছোট, এই এই পাখিটা হচ্ছে এই যাকে যাকে পাখির একটা পাখি। আমার বন্ধুগণ এই পাখি পৃথিবীতে আর দেখা যায়নি, এই পাথর এত বিষাক্ত ছিল, যেখানে পড়ছে এটা অস্তিত্ব শেষ হয়ে গেছে। আচ্ছা, যে আল্লাহ পাথর দিয়েছিলেন, আল্লাহ মনে এখন নাই, বিশ্বাস তেমন নাই, কথা বলেন, আচ্ছা আল্লাহ শুধু অপেক্ষা করতেছেন, একজন ইমানদারের দরকার, সমাজকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহ সাদ্দাতকে, এই নমরুদকে ঠিক করতে পেরেছেন না? পারেন নাই। হামানকে ঠিক করেন নাই? ফেরাউনের বন্ধু কে ছিল, কথা বলেন, হামান। এই জন্য বন্ধু নির্বাচন করতে খুব চিন্তা করে বন্ধু নির্বাচন করবেন। ফেরাউন অনেকবার ইসলাম ধর্ম কবুল করতে চাইছিল, এটা তো বলছি আমি, অনেকবার ফেরাউন ইসলাম কবুল করতে চাইছিল, কারণ আল্লাহ বলছিলেন মুসা তাকে বলে দেও,
সে যদি সারা জীবন বাঁচতে চায় সুযোগ আছে, সারা জীবন বাঁচতে পারবে, সারা জীবন ক্ষমতা থাকবে, সারা জীবন অসুস্থ হবে না। সে যেদিন চাইবে সেদিন সে মরবে, সব দেওয়া হবে। ফেরাম বলছিল ওকে, কি ওকে, আমাকে আজকে রাত্রে ভাবতে দেন, কালকে আমি কালিমা পড়ব। তো মুসা ইসলাম বলছিলেন, ফেরাউন এক কাজ করো, যার সাথে মন চায় তার সাথে পরামর্শ করো, চাইলে আসিয়ার সাথে পরামর্শ করো, বা যার সাথে মন চায়, তোমার বন্ধু যে হামান এর কাছে যাইও না। ককে কথা দিলাম, ওরে আমি বিশ্বাস করি না, আমি ওর কাছে যাব না, ওর পরামর্শ নিব না। মুসা ইসলাম তো শান্তিতে ঘুমাচ্ছেন, যাক ফেরাউন একটা কথা শুনছে, কালকে হামানের কাছে যাবে না। ফেরাউন ঘুম থেকে উঠে কোনো কথা নাই, ডাইরেক্ট হামানের কাছে গেছে, কি বলছে দোস্ত মুসা তো এটা এটা বলছে, আমারও মন চায় কালিমা পড়তে, কি বলোস? আমি আসতেছি এক মিনিট। এই বলে হামান ঘরের ভিতরে গিয়া নাঙ্গা তরবারি নিয়ে আসছে, আইনে ফেরাউনের সামনে দিয়ে বলে, দোস্ত সারা জীবন ছিলে তুই আমার দোস্ত, সারা জীবন ছিলে তুই আমার খুদা, আজকে তুমি বান্দা হয়ে যাবে, আমি বেঁচে থাকতে আমার বন্ধুরই অধপতন দেখতে চাই না, তরবারি দিলাম তুই আমার আগে মার, এরপরে মুসার কাছে যা। এ কথা শোনার পরে ফেরাউন কয়, অহংকার ঢুকে গেল, দেখছো আমার বন্ধু আমারে কি ভালোবাসে, দোস্ত কথা দিলাম কোনোদিনও মুসার কাছে যাইতাম না। এমন বন্ধু আছে এই সমাজে যারা ভালো মানুষের কাছে যেতে দেয় না, মসজিদে যেতে দেয় না, আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে, দাড়ি রাখতে পর্যন্ত দেয় না, ঠিক কিনা বলে? আচ্ছা না, আমরা যে সোসাইটিতে চলি, আমরা যে এইট সোসাইটিতে বড় হয়েছি, আমাদের স্ট্রাকচার, আমাদের লোকেশন, আমাদের স্টাইল, এগুলো নষ্ট হয়ে যাবে দাঁড়িয়ে রাখলে। আরে বোকা, পৃথিবীর সবথেকে স্মার্ট যে যুবক ছিলেন, যেই যুবককে পৃথিবীতে সবথেকে স্মার্ট করার মতো তৈরি করেছিলেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? পৃথিবীর সকল স্মার্ট পুরুষের মুখে তো দাঁড়িয়ে ছিল, তো আপনি দাঁড়িয়ে রাখতে চাইবেন না, আপনার ব্যাপার। কারণ পৃথিবীতে এমন কোনো নবী ছিলেন না যেই নবীর দাড়ি ছিল না। সব নবীর কি ছিল দাড়ি? সকল নবীর সুন্নাত, সকল নবীরই দাড়ি ছিল, আলহামদুলিল্লাহ। আপনারা এখন দাড়ি রাখবার দরকার নাই, যারা রাখেন নাই আপনারা বিয়ের পরে রাখবেন, এই তো। হ্যাঁ, আমি অনেককে জিজ্ঞাসা করি, দাড়ি রাখছো না কেন? ক এখন তো দাড়ি রাখলে ভালো মেয়ে বিয়ে করতে পারবে। আরে দাড়ি কাটলে কি আপনি ভালো মেয়ে পাবেন বলছে কেন আপনারা? বলছে কি আপনাকে? এজন্য আমরা দাঁড়িয়ে রাখবো, সবাই বললেন না কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি যে আগামীকালকে দাঁড়িয়ে রাখবেন বলছেন, মসজিদ থেকে বাইরে যেন তো গ্যারান্টি নেই, আজরাইল থাপ্পড় দিতে পারে না, পারে না? এজন্য আমরা কার পথে চলবো? সবাই বলেন কার, আওয়াজ করে বলেন কার। আমি লম্বা করতে চাই না, আলোচনা অনেক লম্বা, আমি শুধু আপনাদেরকে একটা আমল বলে আলোচনাটা সংক্ষেপ করে দিতে চাই। এই আমলটা আপনারা করবেন ইনশাল্লাহ বলেন, আমলটা হচ্ছে পাঁচ শর্ত মেনে একটা আমল। কয় শর্ত? পাঁচ শর্ত মেনে যদি আপনারা একটা আমল করেন, কান লাহু বিকুল্লে খতওয়াতিন, কান লাহু আমালু সানাতিন, প্রত্যেকটা কদমে পাবেন এক বছরের সওয়াব। আস্তে বললেন, এক বছর নফল নামাজের সওয়াব, এক বছর নফল রোজার সওয়াব, এক বছর নফল সাদাকার সওয়াব, এক বছর তাহাজ্জুদের সওয়াব, একটা কদমে এক বছরের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেক সাহাবায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরামা বলেন, পৃথিবীতে যত হাদিস বর্ণিত হয়েছে ফজিলতের এবং সওয়াবের, এই হাদিসের মতো এত ফজিলতের কোনো হাদিসই নেই। একজন বিশিষ্ট তাবেঈ, বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তিনি বলেন, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে, সারা বছর নফল ইবাদতের চাইতে, আমি এই আমলকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করি। সুবহানাল্লাহ বলেন,
কানা লাহু আমাল সানাতিন কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন প্রত্যেকটা কদমে এক বছরের সওয়াব এই কদমটা কি জুমার দিন যারা মসজিদে আসে কেমনে পাঁচটা কাজ করে যারা মসজিদে আসে তারা প্রত্যেকটা কদমে এক বছরের সওয়াব পাবে আপনার গাড়ি থেকে নেমেই তুই মসজিদ ঢুকেছেন হাঁটতে চান না দেখেন সংক্ষেপ করে বলে দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কয়েক মিনিটে হাজার 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 বছরের সওয়াব পাওয়া যায় সবাই বলেন না শুনুন কয় ঘন্টায় কয়েক মিনিটে হাজার হাজার বছরের সওয়াব রাসূল পাক বলছেন কয়েক মিনিটে হাজার বছরের নফল ইবাদতের সওয়াব হাজার বছরের নফল রোজার সওয়াব হাজার বছরের নফল সাদাকার সওয়াব হাজার বছরের তাহাজ্জুদের সওয়াব হাজার বছরের দান খায়রাতের সওয়াব একটা কদমে পাওয়া যায় কয়েক মিনিটে পাঁচ শর্ত পূরণ করে যদি কাজ করা যায় প্রতি কদমে এক বছরের সওয়াব কাজটা কি যারা জুমার দিন জুমার নামাজে আসে মসজিদে পাঁচটা কাজ করে জুমার নামাজে আসে শর্ত পাঁচটা কাজ একটা কাজ কি কাজটা কি জুমার নামাজ কাজটা কি জুমার নামাজ কাজটা জুমার নামাজ পাঁচটা শর্তের একটা হলো এক নাম্বার জুমাবারে গোসল করা সহজ আপনারা করেন কিন্তু আপনাদেরকে সহজ করে দিই জুমাবারে যত কষ্টই হোক গরম পানি দিয়ে হলো জুমাবারে এক নাম্বার আগে আগে মসজিদে আসা এক নাম্বার যারা জুমাবারে গোসল করবে জুমা উপলক্ষে দুই নাম্বার যারা আগে আগে মসজিদে আসবে তিন নাম্বার যারা পায়ে হেঁটে মসজিদে আসবে চার নাম্বার যারা এসে ইমামের কাছাকাছি বসবে খতিবের কাছাকাছি বসবে এক কথায় মসজিদের সামনে বসবে একবারে সামনের কাতারে বসবে কয়টা বলছি পাঁচ নাম্বার যারা কোনো কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে খতিবের খুতবা শুনবে এই পাঁচ কাজ এক নাম্বার গোসল করা দুই নাম্বার আগে আগে মসজিদে আসা তিন নাম্বার পায়ে হেঁটে আসা চার নাম্বার খতিবের কাছাকাছি ইমামের কাছাকাছি বসা পাঁচ নাম্বার মনোযোগ দিয়ে কথাবার্তা না বলে খুতবা শোনা এই পাঁচ কাজ যারা করে মসজিদে থাকবে তাদের প্রত্যেকটা কদমে এক বছরের সওয়াব পাবে এক বছরের সওয়াব এটা কিন্তু ভুলভাল হাদিস বলতেছি না সুননের হাদিস না ডাইরেক্ট সহি হাদিস আট নয়টা কিতাবে হাদিসটা এসছে সতেরো আঠারো জন রাওয়ি বর্ণনা করেছেন সকল মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিস যখন রাসূল বলেন তখন এতটুকুন মুসকে হাসছেন যে তার মুখের সামনের দাঁত এতটুকুন বের হয়েছে গালে টুল পড়েছে এখানে ঘাম জমেছে ঠোঁটটা লাবণ্যময় হয়েছে নাকের সামনটা ঘেমে গিয়েছে সাহাবায়ে কেরাম হাত উঠে বলছেন আল্লাহ রাসূলের এই কথা তো আমরা মানি অবশ্যই আমাদের বিশ্বাস প্রত্যেকটা জুমাবারে আমরা কয়েক হাজার বছরের সওয়াব পাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম তো বিমানে করে মসজিদে আসতেন না হেলিকপ্টারে করে আসতেন না পায়ে হেঁটে আসতেন সুবহানাল্লাহ বলেন না এই জন্য দেখেন আমাদের প্রত্যেকের ঘর থেকে এই মসজিদ পর্যন্ত আসতে এমন কি কেউ আছেন যারা একশো কদম নাই একশো কদম ছাড়া তো আসতে পারতেছেন না কমপক্ষে একশো কদম তাহলে কোনো মানুষের যদি একশো কদম হেঁটে পাঁচটা শর্ত মেনে একশো কদম হেঁটে মসজিদে আসে কয় বছরের সব একশো বছরের সব সুবহানাল্লাহ বললেন না তো একশো কদম হাঁটতে আর কয় মিনিট লাগে আপনারা তো কি কি সুন্নত নিয়ে বসে থাকবেন ভুল ইসলাম নিয়ে বসে থাকবেন সহি ইসলাম একশো কদম হাইটা মসজিদে আসেন কয় বছরের সব এক এক কদমে এক বছর একশো কদম হাঁটলে একশো বছর এক হাজার কদম হাঁটলে প্রত্যেক জুমাবারে যদি এক হাজার কদম হাইটা এখন যদি আপনার বাড়ি ধরেন এখানে এই যে মানিক সুইচের সাথে মানে আপনি চিন্তা করেন দুলে খাল দিয়ে গিয়া ওয়ারি দিয়া ঘুরিয়ে আমি আমি সালাক যেমন ওই যে আমাদের কি মিঠু 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 চিন্তা করলো যে আমি এক কাজ করিয়ে
একটু ঘোরাঘুরি করে এদিকে আসলো। তার লোক কিরে শুক্রবারের দেখি ফজিলত ভালোই জানছিস, এজন্যে আমরা আসবো যেখানেই থাকি হেঁটে আসবার চেষ্টা করবো। রসুলের পাক বলেন আমিও তখন বলি কথাটা যখন মনে করে দিলাম হবে তো সব তো ভাই রসুলের পাক বলতেন, আমরা লম্বা হয়ে যাচ্ছে, নবীজির ঘর আর মসজিদে নববীতে একটাই শুধু পর্দা। তো নবীজি বলেন আমি হাদিস বর্ণনা করার পরে তখন চিন্তা করে গেলাম যে আমার তো রুমে হাঁটা লাগে না, হাঁটা লাগে না, এখন আমার কী করণীয়। রসুল পাক বলেন আমি জুমাবার ফজরের নামাজ পড়ে একটু আবু বকরের বাড়িতে যাইতাম, ওমরের বাড়িতে যাইতাম, ওসমানের বাড়িতে যাইতাম, আলীর ঘরে যাইতাম। আর আলী যখন আজান, বেলাল যখন আজান দেওয়ার উদ্দেশ্য করতো, এর আগে আগে আমি হাইটা হাইটা এতটুকু কদম দিতাম যেন একটা কদম দিলে যেখানে তিন কদম যায়, মানে এতটুকু ফাঁক রাইকা, মানে আমি তিন এক কদমে আগে হাঁটলে যতটুকু যাইতো আমি তারে তিন কদম দিতাম। কি বুঝলেন রসুল সোয়াব কতটুকু চিন্তা করতেন, সুবহানাল্লাহ বলেন। রসুল পাক বলতেন আমিও চিন্তা করতাম মোটামুটি প্রত্যেক জুমায় যেন আমার 1000 কদম হাঁটা হয়, তাহলে 1000 কদম হাঁটলে 1000 বৎসরের সোয়াব, প্রত্যেকটা মাসে 4000 বছরের সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রসুলের বলেন না তার কি চান, কোন নবীর উম্মতের আগে জান্নাতে যাইতে চান। শুধু এক জুমার কথা বললাম, এগুলা রাইখা আমরা সময় পাই না, এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা হেঁটে আসবো ইনশাআল্লাহ। আপনারা অসুস্থ যারা চিন্তা করবেন আমার আর হাঁটবো না, যতটুকু পারেন হাঁটবেন, না হাঁটলে তো আপত্তি নেই, সব তো আপনি পাইবেন আমি না। কয়টা শর্ত কাজ, কয়টা? একটা কাজ করবো মসজিদে জুমার সালাত পড়বো, পাঁচটা শর্ত মানে এক নম্বর গোসল করব, দুই নম্বর আগে আগে আসবো, তিন নম্বর পায়ে হেঁটে আসবো, চার নম্বর ইমামের কাছাকাছি বসবো, পাঁচ নম্বর খুতবা মনোযোগ দিয়ে শুনবো। এই পাঁচ কাজ করে যারা জুমার সালাত আদায় করবে তাদের প্রত্যেকটা কদমে 1 বৎসরের নফল সালাতের সওয়াব, 1 বৎসরের নফল সিয়ামের সওয়াব, 1 বৎসরের নফল সাদাকার সওয়াব, 1 বৎসরের তাহাজ্জুদের সওয়াব। আল্লাহ রাসূল বলছেন 1 বৎসরে যত ইবাদত করলে যা সওয়াব হয় 1 কদমে তার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করো, আমিন। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, এই কথা কি আপনারা বিশ্বাস হইছে? না আমার আর জিগানোর দরকার নাই, আপনারা যে কোনো একজন হুজুরের বড় একজন আলেম রে জিগাইন যে হুজুরি হাদিস ঠিক আছে, কাজের বেলায় কিচ্ছু নাই। এজন্য আপনারা আমরাও জান্নাতে যাই, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, তারাও খালারা, ফুপুরা, চাচিরা, তারাও জান্নাতে যাক, চাই কি চাই না, এজন্য আমরাও আমল করি, তাদেরকে ব্যবস্থা করি, বলেন না ইনশাআল্লাহ। কেমনে করবেন এটা আপনাদের ব্যাপার, আমি বইলে দিলাম এতটুকু, কারণ আমি তো আর আইন প্রণেতা নই, আমার দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া। বললে গো আননি ওলা ওয়ায়া, কেয়ামতের দিন রসুল বলবেন কি খবর, বলবো আমি কইছি তো মাইকে কইছি, বলবেন কি খবর আমার কথা পৌঁছাইছে, বলে আল্লাহ আমি তো মহিলাদের ঘরে ঘরে গিয়া না তাদের অভিভাবকদেরকে বলছি, ঠিক কিনা? ওরা মানে নাই, আমার দায়িত্ব শেষ। অনেকে দোয়া চেয়েছেন, আরাফ হোসেন কোরআন খতম করে দোয়া চেয়েছেন, আব্দুস সুবান দোয়া প্রার্থী, ডাক্তার আবুল কাশেম ভাই আমাদের খুব কাছের মহব্বতের অনেক আল্লাহওয়ালা ভালো মানুষ, তিনি অসুস্থ, আমি শুনে খুব কষ্ট পেয়েছি, আসলে অনেক সময় আমাকে টেলিফোন দেন বিভিন্ন মাসে আলার ব্যাপারে।